সাধারণ মানুষ থানায় গিয়ে যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তাসলিমুল আলম তৌহিদের প্রতিবেদন। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঢাকা মহানগরের নিরাপত্তা ব্যবস্থা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। থানায় গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জঙ্গিবাদ ও মাদক দমনে জিরো টলারেন্স থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, পলাতক জঙ্গিদের আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা বন্ধে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি। এ সময় ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে সুন্দর ও যুগোপযোগী করার পাশাপাশি পুলিশ সদস্যদের সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তাসলিমুল আলম তৌহিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।